वेरी गुड इवनिंग क्लास 7 ईस्ट वेस्ट मॉडल स्कूल. नाउ बिफोर स्टार्टिंग एक्सरसाइज 17 बी किछु इम्पोर्टेंट पॉइंट्स गुलो आमी डिस्कस करब जेटा कि टोटल एक्सरसाइज से काजे लागबे. फर्स्ट इज एडजेसेंट एंगल्स. तो एडजेसेंट एंगल्स काके बोला हय এই যে আমরা দেখছি এর মধ্যে দুটো অ্যাঙ্গেল আছে, এই একটা এই একটা. নাও অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস কাকে বলা হবে? যখন দুটো অ্যাঙ্গেল পাশাপাশি থাকবে, অ্যাডজেসেন্ট মানে পাশাপাশি, তাদের একটা পয়েন্টকে জয়েন করবে, মানে ভার্টেক্স হবে কমন. তো এখানে ভার্টেক্স, কমন ভার্টেক্স হচ্ছে ও. তাহলে এখানে দুটো অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস হচ্ছে অ্যাঙ্গেল এ ও বি, এইটা এ ও বি, এই অ্যাঙ্গেলটা, আর একটা হচ্ছে বিও সি, এই অ্যাঙ্গেলটা. নাও অ্যাডজেসেন্ট অ্যাঙ্গেলস হওয়ার জন্য দুটো জিনিস চাই মেন. একটা হচ্ছে কমন ভার্টেক্স, এক জায়গায় মিট করতে হবে, আর একটা হচ্ছে একটা কমন আর্ম. এই দুটো অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু এই ওবিটা কমন আসছে, ডেফিনেশনে তাই লেখা আছে, আবার পড়ে নিবি. নেক্সট লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস. না লিনিয়ার পেয়ার কাকে বলা হয়? A pair of adjacent angles is said to be a linear pair if these angles have one arm common and other arms are opposite rays. তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে এই দুটো অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল AOB, অ্যাঙ্গেল AOB আর অ্যাঙ্গেল BOC, মানে AOB বা BOA বলো বা BOC, দুটো অ্যাঙ্গেল কিন্তু অ্যাডজেসেন্ট, কেন? তাদের কমন ভার্টেক্স আছে, ও এক জায়গায় মিট করছে, আর BOটা কমন আর্ম হচ্ছে, এবং এদের দুটো রেজ হচ্ছে অপোজিট রেজ. এটা অপোজিট, একদম অপোজিট, অপোজিট মানে একদম উল্টো, স্ট্রেট. এদেরকে বলা হয় লিনিয়ার পেয়ার অফ অ্যাঙ্গেলস. আর এদের টোটাল সাম হয় 180 ডিগ্রি, মানে এই যে দুটো অ্যাঙ্গেল আছে, এই দুটো অ্যাঙ্গেল টোটাল সাম হবে 180 ডিগ্রি. ক্লিয়ার? নেক্সট চলে আসি আমরা আরেকটা বলছে নেক্সট পেজে, আনাদার ইম্পর্টেন্ট রেজাল্ট অন স্ট্রেট অ্যাঙ্গেল. বলছে সাম অফ দ্য অ্যাঙ্গেলস অ্যাট আ পয়েন্ট অন আ লাইন অন ওয়ান সাইড অফ দ্য লাইন ইজ 180 ডিগ্রি, মানে একটা স্ট্রেট লাইনের উপরে টোটাল যতগুলো অ্যাঙ্গেল হবে. এখানে দেখো চারটে অ্যাঙ্গেল আছে, 1 2 3 4, চারটে অ্যাঙ্গেল আছে. এই চারটে অ্যাঙ্গেল কিন্তু টোটাল সাম হবে 180 ডিগ্রি. চারটে কেন? মানে দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, যটা অ্যাঙ্গেল হবে টোটাল সাম উইল বি 180 ডিগ্রি. এই যে দিয়েছে, তার মানে এই রুল থেকে আমরা যদি এই চারটের মধ্যে যদি তিনটে দেওয়া আছে, একটা দেওয়া নেই, তাহলে তিনটেকে অ্যাড করে মাইনাস করে দেবো 180 থেকে, মিসিংটা পেয়ে যাব. নাও অ্যাঙ্গেলস অ্যাট আ পয়েন্ট, এই যে পয়েন্ট ও, ঠিক আছে, এর টোটাল চারিদিকে পাঁচখানা অ্যাঙ্গেল আছে, 1 2 3 4 5, টোটাল পাঁচটা অ্যাঙ্গেলস আছে. তো এই টোটাল পাঁচটা অ্যাঙ্গেলস মিলিয়ে কিন্তু ইট উইল সাম আপ টু 360 ডিগ্রি. The sum of all angles at a point is 360 degree. Clear? এখানেও আমরা যদি এদের মধ্যে একটা মিসিং আছে, বাকি দেওয়া আছে, আমরা বার করে নিতে পারবো. ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ওয়েন টু লাইনস ইন্টারসেক্ট, দুটো লাইন যখন কাটে, হ্যাভিং নো কমন নাম, তাদের মধ্যে কোনো কমন নাম নেই, ফর্ম আ পেয়ার অফ ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেলস. তাই যদি এখানে দেখি, এখানে ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল হচ্ছে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা, আর এদিকে হচ্ছে এইটা আর এইটা. আমি যদি একটা বানাই, সাপোজ এই বানালাম, দুটো লাইন ইন্টারসেক্ট করলো, ঠিক আছে, তাই এখানে আমি অ্যাঙ্গেলের নাম দিলাম 1 2 3 4, ঠিক আছে. তাহলে অ্যাঙ্গেল ওয়ানটা এখানে সাপোজ আমি লিখলাম 50 ডিগ্রি, 50 ডিগ্রি আছে, তাহলে অ্যাঙ্গেল থ্রিটাও কিন্তু অ্যাঙ্গেল ওয়ানে ইকুয়াল হবে. কেন? অ্যাঙ্গেল ওয়ান ইকুয়ালস টু অ্যাঙ্গেল থ্রি. কি কারণ হচ্ছে? ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল শর্টে লিখলাম আমি. তাহলে অ্যাঙ্গেল থ্রিও কত হয়ে যাবে? অ্যাঙ্গেল থ্রি উইল বি অলসো 50 ডিগ্রি. তো এই রুলটা আমরা এইভাবে আমরা ইউজ করব আমরা. সিমিলারলি 4 আর 2, এই দুটো ইকুয়াল হবে, একটা দেওয়া থাকলে আরেকটা আমরা বার করতে পারবো. ঠিক, কিছু এক্সাম্পলস দেখে নিই আমরা.
एग्जाम्पल वन, डिसकस करे छिलाम 17 बी ताई ना, एक क्वेश्चन गुलो आगे डिसकस करे छि आमी क्लासे, तबु एक बार डिसकस करे निच्छि आमी। एखान देखछि आमरा एई दुटो मिलिए किन्तु लिनियर पेयर होच्छे, ताहले एई दुटो सम हबे 180 डिग्री। सल्व करार पर आमरा पाच्छि x = 40 डिग्री। सल्विंगटा सिम्पल, x + 2x 3x, 35 + 25 60, ओइदिके गिये माइनस हबे 120 होच्छे, 3x 3টা মাল্টিপ্লাই আছে এদিকে ডিভাইড হবে। सिमिलारलि एखाने तीनटे मिले लिनियर पेयर, तीनटे साम होच्छे 180 डिग्री, सल्व करे आमरा पेये जाबो। ता कयेकटा क्वेश्चन्स आमरा एखाने देखी, कयेकटा क्वेश्चन्स देखी एखाने आछे। आमी क्वेश्चन 8 आर 9 टा एकटु देखे नेई। एखाने देवा आछे आमादेरके फाइंड करते अंगल डिओई आर इओए, क्लियर? ये डिओई एक्सट्रा और ईओए होच्छे 3x, तार माने एक्सट्रा बार करने आमादेर काज हो जाबे। एबार एखाने देखो आमरा जानी अंगेल अलोंग ए पॉइंट, टोटल ये सब अंगेल कटा सम हुए कत हबे, कत पड़ेछि 360 डिग्री, ताई तो? सो वी कैन राइट 112 प्लस 90 डिग्री, डिग्री गुलो देवे प्लस 86 डिग्री प्लस एक्स प्लस 3x इक्वल्स टू 360 डिग्री, क्लियर? এবার অ্যাড হবে 112 90 আর 86, 112 110 90 200 292 298 আর 80 112 আর 90 112 এই তিনটা অ্যাড করে আসছে 288 ডিগ্রি, 88 ডিগ্রি প্লাস x প্লাস 3x 4x ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি। এবার 288 মাইনাস চলে যাবে ওইদিকে, সো 4x ইজ ইকুয়াল টু 360 ডিগ্রি মাইনাস 288, কত আসবে 4x ইকুয়ালস টু 72 ডিগ্রি। না এক্স ফোরটা মাল্টিপ্লাই আছে, ফোরটা ডিভাইড হয়ে যাবে 72 বাই 4, 4 ওয়ান যা 4, 4 এর 32, সো এক্স চলে এলো কিন্তু 18 ডিগ্রি। তাহলে একটা ডিওই অ্যাঙ্গেল, ডিওই অ্যাঙ্গেল ডিওই ইকুয়ালস টু 30 ডিগ্রি, 32 ডিগ্রি সরি 18 ডিগ্রি হয়ে যাচ্ছে 18 ডিগ্রি। আর অ্যাঙ্গেল ইওএ, ইওএটা হচ্ছে এটি 3x, সো অ্যাঙ্গেল ইওএ ইওএ ইজ ইকুয়াল টু 3 ইনটু 18, 3x মানে 3 ইনটু 18, x এর জায়গায় 18 পুট করে দেবো আমরা, কত আসছে 324 54 ডিগ্রি, খতম। ফুল প্রসেস করতে হবে, কোনো শর্টকাট নাই, ক্লিয়ার? সেম প্রসেসেই কিন্তু আমরা 9টা করব, 9টাও কিন্তু ওই একই প্রপার্টি ইউজ হবে। এখানে ক্যালকুলেশনটা কেয়ারফুলি করতে হবে সেটা আমি বলছি না, কিন্তু প্রসেস একই, প্রসেস ইজ সেম। এই সব কোটাই কিন্তু অ্যাড করে ইজ ইকুয়াল টু 360 হবে। আচ্ছা, সো ইন দিস এই এক্সারসাইজে টোটাল আছে 12টা কোয়েশ্চেন আছে, খুব হাই ফাই ক্যালকুলেশন নেই। আমাকে কালকে 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে 12টা কোয়েশ্চেন চাই। আগে আগে কাজ কোনো পাঠাস নেই তুই আমাকে, ইউ হ্যাভ বিন ভেরি ভেরি ইরেগুলার। টুমোরো আমি আগে কাজ জানি না, 17B 12টা কোয়েশ্চেন ঠিক হোক ভুল হোক যাই হোক পাঠাবি, কোথায় আনসার মিলছে না কোথায় প্রবলেম আছে সেটাও লিখে পাঠাবি। সব কোটা আমি চেক করা সম্ভব না, আমি কিন্তু বেছে বেছে ঠিক দেখে নেবো আমি কোথায় কী প্রসেস করছিস কি না, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।